ছাত্র আন্দোলনে উপজেলার সিলেটের সকল আহতদের সাথে সাক্ষাৎ ও সর্বস্তরের শিক্ষার্থীদের সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে গোয়েনখাট উপজেলার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দদের আয়োজনে এক ব্যানারে বাচ্চার মতো বাঁচতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই এই স্লোগানে গোয়ানখাট সরকারি ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়